সেই দিন অপরাহ্নে একটা অচিন্তনীয় ঘটনা ঘটিল আদালতের বিচার উপেক্ষা করিয়া কৈলাস নাপিত এবং শেখ মতিলাল সাক্ষী সাবুদ সঙ্গে লইয়া রমেশের স্মরণাপন্ন হইল রমেশ অকৃত্রিম বিস্ময়ের সহিত প্রশ্ন করিল আমার বিচার তোমরা মানবে কেন বাবু বাদী প্রতিবাদী উভয়ই জবাব দিল মানব না কেন বাবু হাকিমের চেয়ে আপনার বিদ্যাবুদ্ধি কোন কম আর হাকিম হুজুর যা কিছু তা আপনারা পাঁচজন ভদ্রলোকেই তো হয়ে থাকেন কাল যদি আপনি সরকারি চাকরি নিয়ে হাকিম হয়ে বসে বিচার করে দেন সেই বিচার তো আমাদেরই মাথা পেতে নিতে হবে তখন তো মানব না বললে চলবে না কথা শুনিয়া রমেশের বুক গর্বে আনন্দে স্ফীত হইয়া উঠিল কৈলাস কহিল আপনাকে আমরা দুজনেই দু কথা বুঝিয়ে বলতে পারবো কিন্তু আদালতে সেটি হবে না তাছাড়া গাটের কড়ি মুঠো ভরে উকিলকে না দিতে পারলে সুবিধে কিছুতেই হয় না বাবু এখানে একটি পয়সা খরচ নেই উকিলকে খোসামোধ করতে হবে না পথ হাঁটাহাঁটি করে মরতে হবে না বাবু আপনি যা হুকুম করবেন ভালো হোক মন্দ হোক আমরা তাতেই রাজি হয়ে আপনার পায়ের ধুলো মাথায় নিয়ে ঘরে ফিরে যাব ভগবান সুবুদ্ধি দিলেন আমরা দুজনে তাই আদালত থেকে ফিরে এসে আপনার চরণেই স্মরণ নিলাম একটা ছোট নালা লইয়া উভয়ের বিবাদ দলিলপত্র সামান্য যাহা কিছু ছিল রমেশের হাতে দিয়া কাল সকালে আসিবে বলিয়া উভয়ের লোকজন লইয়া প্রস্থান করিবার পর রমেশ স্থির হইয়া বসিয়া রহিল ইহা তাহার কল্পনার অতীত সুদূর ভবিষ্যতেও সে কখনো এত বড় আশা মনে ঠাই দেয় নাই তাহার মীমাংসা ইহারা পরে গ্রহণ করুক বা না করুক কিন্তু আজ যে ইহারা সরকারি আদালতের বাহিরে বিবাদ নিষ্পত্তি করিবার অভিপ্রায়ে পথ হইতে ফিরিয়া তাহার কাছে উপস্থিত হইয়াছে ইহাই তাহার বুক ভরিয়া আনন্দস্রোত ছুটাইয়া দিল যদিও বেশি কিছু নয় সামান্য দুইজন গ্রামবাসীর অতি তুচ্ছ বিবাদের কথা কিন্তু এই তুচ্ছ কথার সূত্র ধরিয়াই তাহার চিত্তের মাঝে অনন্ত সম্ভাবনার কুসুম ফুটিয়া উঠিতে লাগিল তাহার এই দুর্ভাগিনী জন্মভূমির জন্য ভবিষ্যতে সে কি না করিতে পারিবে তার কোথাও কোনো হিসাব নিকাশ কুল কিনারা রহিল না বাহিরে বসন্ত জ্যোৎস্নায় আকাশ ভাসিয়া যাইতেছিল সেদিকে চাহিয়া হঠাৎ তাহার রমাকে মনে পড়িল অন্য কোনো দিন হইলে সঙ্গে সঙ্গেই তাহার সর্বাঙ্গ জ্বালা করিয়া উঠিত কিন্তু আজ জ্বালা করা তো দূরের কথা কোথাও সে বিন্দু উত্তাপের অস্তিত্ব অনুভব করিল না মনে মনে একটু হাসিয়া তাহাকে উদ্দেশ করিয়া কহিল তোমার হাত দিয়ে ভগবান আমাকে এমন সার্থক করে তুলবেন তোমার বিষ আমার অদৃষ্টি এমন অমৃত হয়ে উঠবে এ যদি তুমি জানতে রমা বোধ করি কখনও আমাকে জেলে দিতে চাইতে না কে গা আমি রাধা ছোটোবাবু রমা দিদি অতি অবশ্যই করে একবার দেখা দিতে বলছেন রমা সাক্ষাৎ করিবার জন্য দাসী পাঠাইয়া দিয়াছে রমেশ অবাক হইয়া রহিল আজ কোন নষ্ট বুদ্ধি দেবতা তাহার সহিত সকল প্রকারের অনাসৃষ্টি কৌতুক করিতেছেন দাসী কহিল একবার দয়া করে যদি ছোটবাবু কোথায় তিনি ঘরে শুয়ে আছেন একটু থামিয়া কহিল কাল তো আর সময় হয়ে উঠবে না তাই এখন যদি একবার আচ্ছা চলো যাই বলিয়া রমেশ উঠিয়া দাঁড়াইল ডাকিতে পাঠাইয়া দিয়া রমা এক প্রকার সচকিত অবস্থায় বিছানায় পড়িয়াছিল দাসের নির্দেশ মতো রমেশ ঘরে ঢুকিয়া একটা চৌকি টানিয়া লইয়া বসিতেই সে শুদ্ধমাত্র যেন মনের জোরেই নিজেকে টানিয়া আনিয়া রমেশের পদপ্রান্তে নিক্ষেপ করিল ঘরের এক কোণে মিটমিট করিয়া একটা প্রদীপ জ্বলিতেছিল তাহারি মৃদু আলোকে রমেশ অস্পষ্ট আকারে রমার যতটুকু দেখিতে পাইল তাহাতে তাহার শারীরিক অবস্থার কিছু জানিতে পারিল না এইমাত্র পথে আসিতে আসিতে সে যেরকম সংকল্প মনে মনে ঠিক করিয়াছিল রমার সম্মুখে বসিয়া তাহার আগা গোড়াই বেঠিক হইয়া গেল একটুখানি চুপ করিয়া থাকিয়া সে কোমল স্বরে জিজ্ঞাসা করিল এখন কেমন আছো রানী রমা তাহার পায়ের গোড়া হইতে একটুখানি সরিয়া বসিয়া কহিল আমাকে আপনি রমা বলেই ডাকবেন রমেশের পিঠে কে যেন চাবুকের ঘা মারিল সে এক মুহূর্তে কঠিন হইয়া কহিল বেশ তাই শুনেছিলাম তুমি অসুস্থ ছিলে এখন কেমন আছো তাই জিজ্ঞেস করছিলাম নইলে নাম যাই হোক সে ধরে ডাকবার আমার ইচ্ছেও নেই আবশ্যকও হবে না রম সমস্ত বুঝিল একটুখানি স্থির থাকিয়া ধীরে ধীরে কহিল এখন আমি ভালো আছি তারপরে কহিল আমি ডেকে পাঠিয়েছি বলে আপনি হয়তো খুব আশ্চর্য হয়েছেন কিন্তু রমেশ কথার মাঝখানেই তীব্র স্বরে বলিয়া উঠিল না হয়নি তোমার কোনো কাজে আশ্চর্য হবার দিন আমার কেটে গেছে কিন্তু ডেকে পাঠিয়েছ কেন কথাটার আমার বুকে যে কত বড় শেলাঘাত করিল তা রমেশ জানিতে পারিল না সে মৌন নত মুখে কিছুক্ষণ বসিয়া থাকিয়া বলিল রমেশ দা আজ দুটি কাজের জন্যে তোমাকে কষ্ট দিয়ে ডেকে এনেছি আমি তোমার কাছে কত অপরাজ্যে করেছি সে তো আমি জানি কিন্তু তবু আমি নিশ্চয়ই জানতাম তুমি আসবে আর আমার এই শেষ অনুরোধও অস্বীকার করবে না অশ্রুভারে সহসা তাহার স্বরভঙ্গ হইয়া গেল তাহা এতই স্পষ্ট যে রমেশ টের পাইল এবং চক্ষের নিমিশে তাহার পূর্বস্নেহ আলোড়িত হইয়া উঠিল এত আঘাত প্রতিঘাতেও শেষ স্নেহ যে আজিও মরে নাই শুধু নির্জীব অচৈতন্যের মতো পড়িয়া ছিল মাত্র তাহা নিশ্চিত অনুভব করিয়া সে নিজেও আজ বিস্মিত হইয়া গেল ক্ষণকাল চুপ করিয়া থাকিয়া শেষে কহিল কি তোমার অনুরোধ চকিতের মতো মুখ তুলিয়াই আবার অবনত করিল কহিল যে বিষয়টা বর্ডা তোমার সাহায্যে দখল করতে চাচ্ছেন সেটা আমার নিজের অর্থাৎ আমার আনা তোমাদের এক আনা সেটাই আমি তোমাকে দিয়ে যেতে চাই রমেশ পুনর্বার উষ্ণ হইয়া উঠিল কহিল তোমার ভয় নেই আমি চুরি করতে পূর্বেও কখনো কাউকে সাহায্য করিনি এখনও করব না আর যদি দান করতেই চাও তার জন্য অন্য লোক আছে আমি দান গ্রহণ করি নে পূর্ব হইলে রমা তৎক্ষণাৎ বলিয়া উঠিত মুখুজ্জেদের দান গ্রহণ করায় ঘোষালদের অপমান হয় না আজ কিন্তু কথা তাহার মুখ দেয়া বাহির হইল না সে বিনীতভাবে কহিল আমি জানি রমেশ তুমি চুরি করতে সাহায্য করবে না আর নিলেও যে তুমি নিজের জন্য নেবে না সেও আমি জানি কিন্তু তা তো নয় দোষ করলে শাস্তি হয় আমি যত অপরাধ করেছি এটা তারই জরিমানা বলে কেন গ্রহণ করো না রমেশ ক্ষণকাল মৌন থাকিয়া কহিল তোমার দ্বিতীয় অনুরোধ রমা কহিল আমার যতীনকে আমি তোমার হাতে দিয়ে গেলাম তাকে তোমার মতো করে মানুষ করো বড় হয়ে সে যেন তোমার মতোই হাসি মুখে স্বার্থ ত্যাগ করতে পারে রমেশের চিত্তের সমস্ত কঠোরতা বিগলিত হইয়া গেল রমা আচল দিয়া চোখ মুছিয়া কহিল এ আমার চোখে দেখে যাবার সময় হবে না কিন্তু আমি নিশ্চয় জানি যতীনের দেহে তার পূর্বপুরুষের রক্ত আছে ত্যাগ করবার যে শক্তি তার অস্থিমজ্জায় মিশিয়ে আছে সেখানে হয়তো একদিন সে তোমার মতোই মাথা উঁচু করে দাঁড়াবে রমেশ তৎক্ষণাৎ তাহার কোনো উত্তর দিল না জানালার বাহিরে জ্যোৎস্না প্লাবিত আকাশের মানে চাহিয়া রহিল তাহার মনের ভিতরটা এমন একটা ব্যথায় ভরিয়া উঠিতেছিল যাহার সহিত কোনোদিন তাহার পরিচয় ঘটে নাই বহুক্ষণ নিঃশব্দে কাটার পরে রমেশ মুখ ফিরাইয়া কহিল দেখো এ সকলের মধ্যে আর আমাকে টেনো না আমি অনেক দুঃখ কষ্টের পর একটুখানি আলোর শিখা জ্বালতে পেরেছি তাই আমার কেবল ভয় হয় পাছে একটুতেই তা নিবে যায় রমা কহিল আর ভয় নেই রমেশদা তোমার এ আলো আর নিববে না জ্যাঠাইমা বলছিলেন তুমি দূরে থেকে এসে বড় উঁচুতে বসে কাজ করতে চেয়েছিলে বলেই এত বিঘ্ন পেয়েছ আমরা নিজেদের দুর্গতির ভারে তোমাকে নাবিয়ে এনে এখন ঠিক জায়গাটিতে প্রতিষ্ঠিত করে দিয়েছি এখন তুমি আমাদের মধ্যে এসে দাঁড়িয়েছ বলেই তোমার ভয় হচ্ছে আগে হলে এ আশঙ্কা তোমার মনেও ঠাই পেত না তখন তুমি গ্রাম্য সমাজের অতীত ছিলে আজ তুমি তারই একজন হয়েছ তাই এ আলো তোমার ম্লান হবে না এখন প্রতিদিনই উজ্জ্বল হয়ে উঠবে সহসা জ্যাঠাইমার নামে রমেশ উদ্দীপ্ত হইয়া উঠিল কহিল ঠিক যেন কি রমা আমার এই দ্বীপের শিখাটুকু আর নেভে যাবে না রমা দৃঢ়কণ্ঠে কহিল ঠিক জানি যিনি সব জানেন এ সেই জ্যাঠাইমার কথা এ কাজ তোমারই আমার যতীনকে তুমি হাতে তুলে নিয়ে আমার সকল অপরাধ ক্ষমা করে আজ আশীর্বাদ করে আমাকে বিদায় দাও রমেশ দা আমি যেন নিশ্চিন্ত হয়ে যেতে পারি বজ্রগর্ভ মেঘের মতো রমেশের বুকের ভিতরটা ক্ষণে ক্ষণে চমকিয়া উঠিতে লাগিল কিন্তু সে মাথা হেট করিয়া স্তব্ধ হইয়া বসিয়া রহিল রমা কহিল আমার আরেকটি কথা তোমাকে রাখতে হবে বলো রাখবে রমেশ মৃদুকণ্ঠে কহিল কি কথা রমা বলিল আমার কথা নিয়ে বর্দার সঙ্গে তুমি কোনোদিন ঝগড়া করো না রমেশ বুঝিতে না পারিয়া প্রশ্ন করিল তার মানে রমা কহিল মানে যদি কখনো শুনতে পাও সেদিন শুধু এই কথাটি মনে করো আমি কেমন করে নিঃশব্দে সহ্য করে চলে গেছি একটি কথারও প্রতিবাদ করিনি একদিন যখন অসহ্য মনে হয়েছিল সেদিন জ্যাঠাইমা এসে বলেছিলেন মা মিথ্যেকে ঘাটাঘাটি করে জাগিয়ে তুললেই তার পরমায়ু বেড়ে ওঠে নিজের অসহিষ্ণুতায় তার আয়ু বাড়িয়ে তোলার মতো পাপ অল্পই আছে এই উপদেশটি মনে রেখে আমি সকল দুঃখ দুর্ভাগ্যই কাটিয়ে উঠেছি এটি তুমিও কোনো দিন ভুলো না রমেশ রমেশ নীরবে তাহার মুখের দিকে চাহিয়া রহিল রমা ক্ষণেক পরে কহিল আজ আমাকে তুমি ক্ষমা করতে পারছো না মনে করে দুঃখ করো না রমেশ আমি নিশ্চয়ই জানি আজ যা কঠিন বলে মনে হচ্ছে একদিন তাই সোজা হয়ে যাবে সেদিন আমার সকল অপরাধ তুমি সহজেই ক্ষমা করবে জেনে আমার মনের মধ্যে আর কোনো ক্লেশ নেই কাল আমি যাচ্ছি কাল রমেশ বিস্মিত হইয়া জিজ্ঞাসা করিল কোথায় যাবে কাল রমা কহিল মা যেখানে নিয়ে যাবেন আমি সেখানেই যাব রমেশ কহিল কিন্তু তিনি তো আর ফিরে আসবেন না শুনছি রমা ধীরে ধীরে বলিল আমিও না আমিও তোমাদের পায়ে জন্মের মতো বিদায় নিচ্ছি এই বলিয়া সে হেঁট হইয়া মাটিতে মাথা ঠেকাইল রমেশ মুহূর্তকাল চিন্তা করিয়া দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া দাঁড়াইয়া কহিল আচ্ছা যাও কিন্তু কেন বিদায় চাইছ সেও কি জানতে পারব না রমা মৌন হইয়া রহিল রমেশ পুনরায় কহিল কেন যে তোমার সমস্ত কথাই লুকিয়ে রেখে চলে গেলে সে তুমিই জানো কিন্তু আমিও কায়মনে মনে ভগবানের কাছে প্রার্থনা করি একদিন যেন তোমাকে সর্বান্তকরণেই ক্ষমা করতে পারি তোমাকে ক্ষমা করতে না পারার যে আমার কি ব্যথা সে শুধু আমার অন্তর্জামেই জানেন রমার দুই চোখ বাহিয়া ঝরঝর করিয়া জল ঝরিয়া পড়িতে লাগিল কিন্তু সেই অত্যন্ত মৃদু আলোকে রমেশ তাহা দেখিতে পাইল না রমা নিঃশব্দে দূর হইতে তাহাকে আর একবার প্রণাম করিল এবং পরক্ষণেই রমেশ ঘর হইতে বাহির হইয়া গেল পথে চলিতে চলিতে তাহার মনে হইল তাহার ভবিষ্যৎ সমস্ত কাজকর্মের উৎসাহ যেন গেছে পরদিন সকালবেলায় বাড়িতে আসিয়া যখন উপস্থিত হইল তখন বিশ্বেশ্বরী যাত্রা করিয়া পালকিতে প্রবেশ করিয়াছেন রমেশ দ্বারের কাছে মুখ লইয়া অশ্রু ব্যাকুল কণ্ঠে কহিল কি অপরাধে আমাদের এত শীঘ্র ত্যাগ করে চললে জ্যাঠাইমা বিশ্বেশ্বরী ডানহাত বাড়াইয়া রমেশের মাথায় রাখিয়া বলিলেন অপরাধের কথা বলতে গেলে তো শেষ হবে না বাবা তাতে কাজ নেই তারপরে বলিলেন এখানে যদি মরি রমেশ মুখে আগুন দেবে সে হলে তো মুক্তি আমার পাব না তো ইহকালটা গেল বাবা পাছে পরকালটাও এমনি জ্বলে পুড়ে মরি আমি সেই ভয়ে পালাচ্ছি রমেশ রমেশ বজ্রাহতের মতো স্তম্ভিত হইয়া রহিল আজ এই একটি কথায় সে জ্যাঠাইমার বুকের ভিতরটার জননীর জ্বালা যেমন করিয়া দেখিতে পাইল এমন আর কোনো দিন পায় নাই কিছুক্ষণ স্থির হইয়া থাকিয়া কহিল রমা কেন যাচ্ছে জ্যাঠাইমা বিশ্বেশ্বরী একটা প্রবল বাষ্পোচ্ছ্বাস যেন সংবরণ করিয়া লইলেন তারপরে গলা খাটো করিয়া বলিলেন সংসারে তার যে স্থান নেই বাবা তাই তাকে ভগবানের পায়ের নিচেই নিয়ে যাচ্ছি সেখানে গিয়েও সে বাঁচে কিনা জানি নে কিন্তু যদি বাঁচে সারা জীবন ধরে এই অত্যন্ত কঠিন প্রশ্নের মীমাংসা করতে অনুরোধ করব কেন ভগবান তাকে এত রূপ এত গুণ এত বড় একটা প্রাণ দিয়ে সংসারে পাঠিয়েছিলেন এবং কেনই বা বিনা দোষে এই দুঃখের বোঝা মাথায় দিয়ে আবার সংসারের বাইরে ফেলে দিলেন এ অর্থপূর্ণ মঙ্গল অভিপ্রায় তারই না এ শুধু আমাদের সমাজের খেয়ালের খেলা ওরে রমেশ তার মতো দুঃখিনী বুঝি আর পৃথিবীতে নেই বলিতে বলিতেই তাহার গলা ভাঙিয়া পড়িল তাহাকে এতখানি ব্যাকুলতা প্রকাশ করিতে কেহ কখনো দেখে নাই রমেশে স্তব্ধ হইয়া বসিয়া রহিল বিশ্বেশ্বরী একটু পরেই কহিলেন কিন্তু তোর ওপরে আমার এই আদেশ রইল রমেশ তাকে তুই যেন ভুল বুঝিস নে যাবার সময় আমি কারো বিরুদ্ধে কোনো নালিশ করে যেতে চাইনি শুধু এই কথাটা আমার তুই ভুলেও কখনো অবিশ্বাস করিস নে যে তার মতো মঙ্গলাকাঙ্ক্ষিনী তোর আর কেউ নেই রমেশ বলিতে গেল কিন্তু জ্যাঠাইমা জ্যাঠাইমা তাড়াতাড়ি বাধা দিয়া বলিলেন এর মধ্যে কোনো কিন্তু নেই রমেশ তুই যা শুনেছিস সব মিথ্যে যা জেনেছিস সব ভুল কিন্তু এ অভিযোগের এইখানেই যেন সমাপ্তি হয় তোর কাজ যেন সমস্ত অন্যায় সমস্ত হিংসা সম্পূর্ণ তুচ্ছ করে চিরদিন এমনি প্রবল হয়ে বয়ে যেতে পারে এই তোর ওপর তার শেষ অনুরোধ এই জন্যই সে মুখ বুঝে সমস্ত সহ্য করে গেছে প্রাণ দিতে বসে চেরে রমেশ তবু কথা কয়নি গত রাত্রে রমার নিজের মুখের দুই একটা কথাও রমেশের সেই মুহূর্তে মনে পড়িয়া দুর্জয় রোদনের বেগ যেন ওষ্ঠ পর্যন্ত ঠেলিয়া উঠিল সে তাড়াতাড়ি মুখ নিচু করিয়া প্রাণপণ শক্তিতে বলিয়া ফেলিল তাকে বলো চ্যাঠাইমা তাই হবে বলিয়াই হাত বাড়াইয়া কোনোমতে তাহার পায়ের ধুলা লইয়া ছুটিয়া বাহির হইয়া গেল